নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে এতগুলো ব্রেড দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে আমাদের কিচেনে কি প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছিলো বার্গার হবে। তো আমাদের আজকে দুইটা বার্গার প্র্যাকটিক্যাল করবেন, একটা হচ্ছিলো ক্রিস্পি চিকেন বার্গার, একটা হচ্ছিলো ফ্রাই চিকেন বার্গার। দুইটা বার্গার হবে। তো বার্গারের জন্য আমাদের যে বোনলেস চিকেন প্রয়োজন, তো চিকেন পেটি যেটাকে বলে, মানে বার্গারের মাঝে যেই চিকেনটা থাকে ওটাকে বলে চিকেন পেটি। তো চিকেনটা বোনলেস করে ওটাকে মিক্স মশলা দিয়ে ম্যারিনেশন করা হলো। তারপরে যেটা প্রয়োজন সেটা আমরা করতেছি, বার্গারে কিন্তু অবশ্যই মেয়োনিজ দরকার হয়। তো আজকে এটা আসলে আমাদের গার্লিক মেয়োনিজ যেটাকে বলে, ওই মেয়োনিজটা সাথে উঠাবেন। তো এখানে অনেক কিছু দেওয়া হয়েছে গার্লিক মেয়োনিজে, যে যা যা প্রয়োজন। তো মেয়োনিজটা সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডারে ছাড়ে উঠাইতেছে, দেখেন কি সুন্দর করে আজকে মেয়োনিজটা উঠতেছে। এর আগে আমরা যখন ফার্স্ট টাইম মেয়োনিজ ছাড়া উঠেছিল ওটা একটু সমস্যা হয়েছিল, প্রথমে উঠে নেয় পরে উঠছিল। আজকে কিন্তু একবার প্রথমেই কিন্তু একদম সুন্দর করে উঠে গেছে মেয়োনিজটা, এবং কালারটাও কিন্তু অসাধারণ কালার ছিল। এটা যেহেতু আসলে আপনার চিলি সস দেওয়া হয়েছিল, এই জন্য কালারটা খুব সুন্দর এসেছিলো। এটা আসলে গার্লিক মেয়োনিজ। তো বার্গারের মাঝে যে আমাদের অনিয়নটা এবং টমেটো থাকবে ওটা স্লাইস করা হচ্ছে। ওটা স্লাইস করা হয়ে গেলে এখানে ক্রিস্পি যে চিকেনটা করা হবে, ওটার জন্য এখানে ময়দার যে মশলা আসে মশলাটা মিক্স করে দেন এটা ক্রিস্পি ওঠানো হবে। তো এই চিকেনের যে ক্রিস্পি ওঠানোটা, এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, আর ছাড়েরটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি ওঠে। আমরাও ট্রাই করছিলাম এর আগে, আমাদেরটা ততটা ভালো ওঠে না যতটা ভালো ছাড়েরটা ওঠে। এটার কিছু ট্রিক্স অবশ্যই আছে ভালো ক্রিস্পি ওঠানোর জন্য। এটা সুন্দর করে মাখাইতে হয়, মাখানোর মধ্যে ওটা সিস্টেম আছে। তো এই যে স্যার মাখাই এটা তেলে দিয়ে দিলো, আর এটা যেহেতু বোনলেস চিকেন এটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট রাখলে এই যে কী সুন্দর ক্রিস্পিটা উঠছে, অসাধারণ ক্রিস্পি উঠছে কিন্তু এটা, দেখছেন? দেখলেই কিন্তু বোঝা যেতেছে ক্রিস্পিটা। তো বার্গার তৈরি করার আমাদের সমস্ত মিজান প্লেস শেষ, এখন আমাদের বার্গার করা হবে। তো এটাকে স্যার দুই ভাগ করে কিন্তু ওটাকে গরম করে নিচ্ছে। গরম করলে কি সুন্দর একটা ফ্লেভার আসে ব্রেড থেকে। তো এটাকে একটু গরম করে দেন মেয়োনিজ দেওয়া হচ্ছে। মেয়োনিজের পরে দেওয়া হচ্ছিল অনিয়ন স্লাইস, তারপরে হচ্ছে টমেটো, তারপরে এটার উপর দিচ্ছে লেটুস। লেটুসের পর এটা দিয়ে আস্তে হালকা করে দিলে হয়ে যাবে বার্গার। এটা হচ্ছিল চিকেন ক্রিস্পি বার্গার। এটা দেখতে যেরকম, এটা খেতেও কিন্তু সেই স্বাদ, মানে খুব খুব খুবই মজার একটা খাবার এটা। এছাড়া বার্গার আমার খুব পছন্দের একটা খাবার। তো আমার মতো কে কে বার্গার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো এরপর আমাদের যে একটা বার্গার ছিল চিকেন গিল বার্গার, সেটাও করা হলো, এটাও খুব ভালো স্বাদ ছিল। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। টাটা।